নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সুপ্রিম কোর্টে আবারও সুপ্রিম ঝটকা খেল এই রাজ্য সরকার, এবং ফলে কপাল চাপড়ানো ছাড়া তাদের কাছে কোনো উপায় রইল না। আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই রাজ্যে পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি। আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি কোন পর্যায়ে গেছে, যেখানে একের পরে গ্রেপ্তার হচ্ছে এবং আরো লিস্ট লম্বা তৈরি হচ্ছে। এখনো বহু লোক ধরপাকড়ের মধ্যে আসতে পারে এবং বহু মাথা যেতে পারে জেলে। এইরকমই একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে এবং বড় বড় আধিকারিকরা যারা আপনি আছেন বসে এখনো পর্যন্ত, যারা এই রিক্রুটমেন্ট স্ক্যামের মধ্যে জড়িয়ে আছেন কিন্তু তারা ভাবছেন তারা ধরাছোঁয়ার বাইরে আছেন, তারাও যে কোনো মুহূর্তে জেলে যেতে পারেন, এরকম পরিস্থিতি আছে। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে আরও একটা স্ক্যাম, যে স্ক্যামটা কিন্তু চেপে গেছিল এবং যেটা নিয়ে অনেকেই দেখেনি বা ভাবেনি, সেই পুরসভা নিয়োগ, অর্থাৎ পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি। সেই পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে এবার কিন্তু খাতা খুলবেই। আপনারা এমনিতেও জানেন যে অলরেডি সেখানে খাতা খুলে গেছে, মানে সিবিআই এনকোয়ারি শুরু করে দিয়েছে এবং তারা এফআইআরও করে ফেলেছে এবং তারা এগোচ্ছে। যে করে হোক এই তদন্তকে আটকানোর চেষ্টা করছে, মরিয়া হয় এই রাজ্য সরকার, এবং সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। প্রথমত বলে রাখি আপনাদের, আপনারা জানেনও যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলাটা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার কাছে চলে যায় এবং সেখানে গিয়েও একই রায় বহাল থাকে। অর্থাৎ বিচারকের বদল হয় কিন্তু রায়দানের বদল হয় না। কলকাতা পুরসভায় যে, এবং কলকাতা কেন বলবো, গোটা রাজ্যে পুরসভায় যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত যে হবেই এটা একদম নিশ্চিত ছিল, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায়দানি করেছিলেন। তারপরে তার বিরুদ্ধে যেভাবে সমস্ত কিছু সাজানো গোছানো সব কিছু হলো এবং সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে তার হাত থেকে মামলাগুলোকে সরিয়ে দেওয়া হলো, দুটো মামলাই সরিয়ে নেওয়া হলো, এবং আশা করেছিলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার যে এবার আর কোনো দুর্নীতি তদন্ত হবে না, অর্থাৎ পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তদন্ত হবে না, কিন্তু বিধি বাম। অমৃতা সিনহা, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার আদালত থেকে যখন এজলাস থেকে যখন রায়টা একই রকম বেরোলো, তখন তারপরে আবার সেটাকে নিয়ে ডিভিশন বেঞ্চে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রাজ্য সরকার, এবং সেখানে গিয়ে তারা চেষ্টা করলো এই মামলাটার উপর স্থগিতাদেশ আনতে, কিন্তু সেখানেও হলো বিধি বাম, অর্থাৎ সেখানেও কিছু হলো না। সঙ্গে সঙ্গে এটাকে আটকানোর জন্য একদম সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে বারবার এই বিষয়ে তাড়াতাড়িতে কোনো কিছু করতে পারেনি, এবং আজ এই বিষয়টা নিয়ে তাদের শুনানি ছিল এবং সেই শুনানিতে পরিষ্কার বলে দেওয়া হলো যে এখনই মামলা নেওয়া হচ্ছে না, এই মামলার রায়দান বা এই মামলার শুনানি হবে একদম 3রা জুলাই, অর্থাৎ জুলাই মাস অবধি এখন হাতে সময় রইল। সিবিআই এর মধ্যে কিন্তু বহাল তবিয়তে কাজ করছেন, এবং পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, আমি আবারও বলছি আপনাদের যে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি কিন্তু রাজ্য সরকারের সব কিছুকে নাড়িয়ে দেবে। আপনারা এতদিন ধরে দেখেছেন এই 34,000-32,000 যাদের চাকরি যাচ্ছে, এবার এই পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ধরা পড়লে যেভাবে চাকরি যাবে এবং যেভাবে কলার ধরে টানাটানি, আক্ষরিক অর্থে আমি আবারও বলছি কলার ধরে টানাটানি চলবে, কারণ এই রাজ্যে বহু মানুষই এই পুরসভা নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা সবাই জানে। অর্থাৎ এটা এমনই একটা অপরাধ যে অপরাধটা আমাদের চোখের সামনে ঘটেছে কিন্তু আমরা আম পাবলিক আমরা বলতে পারি না। আমরা হচ্ছে সেই প্রাণী, মানে সেই সমস্ত জায়গায় পৌঁছে গেছি যারা যারা অন্যায়টা দেখি কিন্তু বলবো যাকে, কাকে বলবো, কার কাছে নালিশ করব, সেই তো অন্যায়ের মধ্যে ডুবে রয়েছে, কাজে আমরা বলতে আর পারিনি, এবং সেই ব্যথা আমাদের বুকে যে ব্যথাটা ছিল সেই ব্যথা আজকে প্রকট হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখে হাসি আসছে কিন্তু হাসি কেড়ে যাচ্ছে বা চলে যাচ্ছে এই যারা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে চাকরিটা পেয়েছিলেন এবং যারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিলেন, মানে কলার ফলার তুলে যে টাকা পয়সা ভালো কামিয়ে নিয়েছিল চাকরি বেচে, তারা মোটামুটি এবার কোথায় পালাবে খুঁজে পাওয়া যাবে না, কারণ সিবিআই অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত ফাইলগুলো দেখা শুরু করেছে। মনে রাখবেন সব কিছু সূত্রপাত কিন্তু হয়েছিল কুন্তল ঘোষকে ঘিরে, যে কুন্তল ঘোষ হচ্ছে যুবার গর্ব ছিল, এখনও পর্যন্ত যে বলে অভিষেক ব্যানার্জির কথা শুনে আমার বুক সিনা হয়ে যায়, মানে বুকও সিনাও হয়ে যায় এদের, তো এদের ভাষা জ্ঞান নিয়ে বাদ দিন কিন্তু এদের বুক চওড়া হয় অভিষেক ব্যানার্জির কথা শুনে। তো সেই কুন্তল ঘোষ, তার মারফত জানা যায় একের পর এক নাম, এবং সেই নাম জড়াতে জড়াতে শুনতে শুনতে উঠে আসে অয়নশীল, এবং অয়নশীলের খাতা খুলতে বেরিয়ে আসে পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির ব্যাপারটা, এবং যে দুর্নীতি আবারও বলছি ভিত নড়িয়ে দেবে রাজ্যের, এবং এই যে দুর্নীতিগুলো হয়েছিল প্রতিটা পুরসভায় হয়েছে এবং প্রতিটা পুরসভায় এখন বহু লোক এরকম কাজ করছে,
হয়তো তারা স্থায়ী হয়তো অস্থায়ী, কিন্তু তারা চাকরি পেয়েছে এবং চাকরিগুলো পেয়ে তারা বহাল তবিয়তে আছে, তাদের এবার চাকরি যাওয়ার জায়গায় আছে। দেখুন আমরা কিন্তু এটাও জানি যে অস্থায়ী যে সমস্ত নিয়োগ হয়েছে পুরসভায়, এখনও আপনি দেখবেন আপনার এলাকায় বহু জায়গায় নিয়োগ হয়েছে, এটা তো একটা পার্ট। এছাড়াও আছে হুগলি নদী জলপথ সমবায় সমিতি, সেখানেও নিয়োগ হয়েছে। এই নিয়োগে কারা কারা এসেছিল এবার যদি এই খাতাটা করে, বন সহায়ক যে নিয়োগ হয়েছিল যেটা নিয়ে রাজীব ব্যানার্জির বিরুদ্ধেই বলেছিলেন মমতা ব্যানার্জি, এবং রাজীব ব্যানার্জি সেটা বলেছিলেন যে আমার কাছে সমস্ত রেকর্ড করা আছে কে বলেছিল, কালীঘাট থেকে নির্দেশ এসেছিল, মানে সবই কোট আন কোট ধরা রয়েছে এবং সেগুলো সব তদন্ত হচ্ছে। আর যত বেশি তদন্ত হবে যত এই খোঁড়াখুঁড়ি হবে, কেঁচো খুঁড়তে কেউটে বলা হয়, এ তো কেউটে খুঁড়তে অজগর ময়াল, আবার শেষে বলতে হয় ঢেরে ইঁদুরও ধরা পড়বে, কারণ ইঁদুর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। সাপের গর্তে নয় ইঁদুরের গর্তে সাপ থাকে, কিন্তু এখানে ধামা ইঁদুর বা ঢেরে ইঁদুর সব গর্ততেই থেকে গেছে, মানে সব গর্ত থেকে খাওয়ার তুলে তুলে নিয়েছে মনে হয়, তাই ঢেরে ইঁদুরের কিন্তু ভয় খুব বেশি। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি যে মামলাগুলো চলছে, যেখানে ধরপাকড় চলছে, এবার পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির ধরপাকড় শুরু হলে 3রা জুলাই অবধি সময়, এই 3রা জুলাই মানে পুরো জুন মাসটা খেলার জায়গা আছে সিবিআই, এবং গ্রেপ্তার করা শুরু করে দিলে বা খাতা যদি একবার খুলে যায় সুপ্রিম কোর্ট ভাববে যে হোক না তদন্ত। আমার মনে হয় ভুলও হতে পারে ঠিকও হতে পারে, কারণ সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেবেন এরপরে সেটা পরের ব্যাপার, কিন্তু এখনই তাৎক্ষণিক এই মানে যে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া, স্থগিতাদেশ দেওয়া, এই যে আশা করেছিল এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার, সে আশা জল ঢেলে দিয়েছে। এবং এই সুপ্রিম কোর্টের সুপ্রিম ঝটকায় মোটামুটি কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় তৃণমূলের নেই। এবার আপনি বলুন আপনার কী মনে হলো সবটা শুনে, তৃণমূলে কপালে দুঃখ আছে না নেই? খুঁড়লে এই তথ্যগুলো মানে এগুলো বেরিয়ে আসছে পুরসভা নিয়োগ, এতে কিন্তু আপনি আপনার এলাকারও লোককে পেয়ে যাবেন, সমস্ত আমচা চামচা বেলচা এবং চাচা যারা আছে আর কি তাদের নামগুলো পাবেন, এবং তারাও দেখবেন কীরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কারণ সিবিআই ধরল বলে। পুরসভা এলাকায় ত্রাহি ত্রাহি ব্যাপার হবে সবকটা পুরসভায়, আবারও কিছু লোক চেঁচাবে আমরা আমাদের চাকরি যেতে দেব না, আবারও হয়তো মমতা ব্যানার্জি বলবেন আমি কারোর চাকরি খাওয়ার পক্ষে নই। কিন্তু অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস, চাকরিও যাবে জেলও হবে, একদম বাধা, কারণ যে দুর্নীতি করেছেন, যে মানুষের চোখের জল পড়েছে, যারা যোগ্য ব্যক্তি এখনও যারা পায়নি চাকরি তাদের চোখের জলের দাম দিতেই হবে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় এরকম আনকাট কথা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপন জোন হয়ে। আসি এখনকার মতো দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।